কাবা ঘরের ভিতরে কি রয়েছে, অনেকের কাছে এটা একটা প্রশ্ন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কাবা শরীফের ভেতরে 180 বর্গ মিটার পরিধির ভেতরে তিনটি বিশাল শতকাঠের খুঁটি রয়েছে। এই খুঁটিগুলো প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তৈরি করা হয়েছিল। বিভিন্ন সম্রাটের সময় প্রেরিত মূল্যবান উপহার সামগ্রী ঝুলানো রয়েছে কাবা ঘরের মাঝ বরাবর। কাবা ঘরের মূল প্রবেশদ্বারটি স্বর্ণের তৈরি। এছাড়াও কাবা ঘরের আরও একটা দরজা রয়েছে। এক সময় সাহাবীরা এক দরজা দিয়ে প্রবেশ করে কাবা ঘরের ভেতরে নামাজ পড়ে অন্য দরজা দিয়ে বের হয়ে যেতেন। এখন এই দরজাটি পার্মানেন্টভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটিও স্বর্ণের তৈরি। কাবা ঘরের মেঝেটি শ্বেত পাথরের তৈরি। এছাড়া মেঝের উপরে শ্বেত পাথরের তৈরি একটা বাক্স রয়েছে। এর ভেতরে মেশক আম্বারের বিভিন্ন সুগন্ধ সামগ্রী সবসময়ের জন্য রাখা থাকে। এছাড়াও কাবা ঘরের ভেতরে একটা জায়নামাজ রয়েছে। এখানেই মক্কা বিজয়ের পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম